প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। এদের বেশিরভাগ নির্বিষ সাপ, কিন্তু প্রতিনিয়ত আবাসস্থল ও খাদ্যের অভাবে এরা বিপন্ন হয়ে পড়ছে। সাপ সংরক্ষণে বিভিন্ন ধরনের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। আমাদের আজকের পর্ব সাপ সংরক্ষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর কামরুল হাসানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সাপ সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। জীব বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের প্রকৃতিতে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী। বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থায় সরীসৃপ প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে সরীসৃপ প্রাণীদের রয়েছে সক্রিয় ভূমিকা। সাপ যেমন বিভিন্ন ধরনের প্রাণী খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে, অন্যদিকে বিভিন্ন প্রাণীও সরীসৃপ প্রাণীগুলোর ওপর নির্ভর করে প্রকৃতিতে টিকে রয়েছে। বাংলাদেশের সরীসৃপ প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির কাছিম, টিকটিকি, গিরগিটি, গুইসাপ, কুমির ও সাপ। এদের মধ্যে সাপ একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রয়েছে। বাংলাদেশে প্রায় সর্বত্রই বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। অল্প কিছু সংখ্যক বিষধর সাপ বাদে অধিকাংশ সাপই অবিষধর।
অবিষধর সাপের মধ্যে রয়েছে অজগর, দাঁড়াস, বালুবোড়া, লাউডগা, ঢোঁড়া, কালনাগিনী, বেতাঁচড়া, ঘরগিন্নি সহ আরও বেশ কিছু সাপ। তবে সাপ নিয়ে এদেশের মানুষের অজ্ঞতা ও ভীতির কারণে অধিকাংশ সময়ই অহেতুকভাবে মারা পড়ে অবিষধর সাপগুলো। সঠিক জ্ঞানের অভাবে দেখার সাথে সাথেই এদের মেরে ফেলা ও আবাস বিনষ্ট করার কারণে অনেক প্রজাতি আজ বিলুপ্তির পথে। বনভূমি ধ্বংস, ঝোপঝাড় উজাড় করে ফেলা, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার, ছোট ছোট জলাশয় ভরাট করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ ইত্যাদি কারণে সাপসহ অন্যান্য প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলছে। এছাড়া বিভিন্ন বনভূমি এলাকার ভিতরে কিংবা পাশে অবস্থিত পাকা রাস্তায় চলাচলকারী যানবাহনে পিষ্ট হয়ে অনেক সাপ মারা যাচ্ছে। ভারসাম্যহীন হচ্ছে সেই বনের পরিবেশ ব্যবস্থা। বিষধর সাপের মধ্যে রয়েছে গোখরা, কেউটে, সবুজ বোড়া, চন্দ্রবোড়া, খনি মনসা ইত্যাদি। এদেশের বন জঙ্গলে, গ্রামাঞ্চলে, ফসলের ক্ষেতে কিংবা বসতবাড়ির আশেপাশে দেখা যায় গোখরা। এদেশে তিন প্রজাতির গোখরা দেখতে পাওয়া যায়। এরা গোখরা, খুইয়া গোখরা এবং রাজগোখরা নামে পরিচিত। তিন প্রজাতির গোখরাই রেগে গেলে কিংবা আত্মরক্ষার প্রয়োজনে ফণা তুলে আক্রমণকারীকে ভয় দেখায়। গোখরার মতোই বিষধর আর এক ধরনের সাপ হল কেউটে। এদেশে তিন প্রজাতির কেউটে সাপ আছে, যাদের সাদাবের কেউটে, কালো কেউটে এবং সংখিনী নামে ডাকা হয়। এরা সবাই নিশাচর প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত জলাধারের আশেপাশে থাকতে বেশি পছন্দ করে। সুন্দরবন এবং সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে উজ্জ্বল সবুজ রঙের সবুজ বোড়া সাপ প্রায় দেখা যায়, যারা বিষধর সাপের তালিকায় অন্যতম স্থান দখল করে আছে। সাপ প্রাকৃতিক প্রতিবেশ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাপ যেমন বিভিন্ন ধরনের প্রাণী খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে, তেমনি অন্য প্রাণী সাপ ও সাপের ডিম খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। সাপ ইঁদুর ও অন্যান্য প্রাণী খেয়ে আমাদের ফসলি জমির যেমন রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এছাড়া অর্থনৈতিকভাবেও সাপ অনেক গুরুত্বপূর্ণ। সাপের বিষ দিয়ে বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধ তৈরি করা হয়, কিন্তু নানা কারণে সাপের সংখ্যা ও প্রজাতি বৈচিত্র্য প্রতিনিয়ত কমে যাচ্ছে। এদের সংরক্ষণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। সাপ সংরক্ষণে সকলের কার্যকর ভূমিকা প্রয়োজন। অহেতুক সাপ মারা থেকে সকলকে বিরত থাকতে হবে, পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সাপ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব। বিভিন্ন সংরক্ষিত এলাকাতেও যানবাহনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য সাপ। তাই সংরক্ষিত এলাকাতেও সাপ রক্ষায় বিকল্প পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। একই সাথে সাপ ও এর আবাসস্থল নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা সাপ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে। সাপ সংরক্ষণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে সমৃদ্ধ হবে এদেশের জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম সাপ সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর কামরুল হাসানের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদেরকে একটু বলবেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই বিষধর অথবা নির্বিষ সাপ কী ভূমিকা রাখছে? আসলে সাপ নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের মনে অনেক ধরনের কুসংস্কার এবং ভীতি রয়ে গেছে, কিন্তু প্রাকৃতিকভাবে চিন্তা করি তাহলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। যেমন সাপ হচ্ছে একটি মাংসাশী প্রাণী, তার মানে সে ছোট অবস্থায় অনেক ক্ষতিকর কীট পতঙ্গও খায় এবং তার বয়স বাড়ার সাথে সাথে ইঁদুর সহ অন্যান্য প্রাণীগুলো খেয়ে থাকে। এবং পরিবেশে যদি সাপের সংখ্যা কমে যায় তাহলে দেখা যাবে যে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হবে এবং সাপ যে প্রাণীদের খেয়ে বেঁচে থাকতো সেই প্রাণীদের সংখ্যা বেড়ে যাবে। এবং একই সাথে সাপের উপর নির্ভরশীল যেসব প্রাণী আছে যারা সাপ খেয়ে বেঁচে থাকে এদেরও উপরও বিরূপ প্রভাব পড়বে। আমাদের দেশে কোন সাপগুলো সবচেয়ে বিপন্ন অবস্থায় আছে? সম্প্রতি IUCN যে বিপন্ন প্রাণীর তালিকা প্রকাশ করেছে সেখানে 5টি সাপকে বিপন্ন বলে আখ্যায়িত করা হয়েছে। এর মধ্যে একটি অজগর এবং একটি পিট ভাইপার, এছাড়া রাজগোকরা যেটা আমাদের কিং কোবরা সেটি আছে। কিং কোবরা সে অফিওপ্যাগাস, সে সাপ খেয়েই বাঁচে, এবং অজগর অনেক বড় সাইজের একটি সাপ, সহজেই লোকজনের চোখে পড়তে পারে এবং এক ধরনের চোরা শিকারীদেরও কবলে পড়তে পারে আকারের কারণে। তো বিশেষ করে এই ধরনের সাপগুলোই বিপন্ন। এই সাপ যে কিং কোবরা এবং অজগর কোন অঞ্চলে বেশি দেখা যায়? বিশেষ করে সিলেট অঞ্চলে এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে বনভূমিগুলো রয়েছে এবং একই সাথে সুন্দরবন, এই বনভূমিগুলোতে মূলত অজগর টিকে আছে। এবং কিং কোবরা বা রাজগোকরা এটি আমাদের সিলেট অঞ্চলের বনাঞ্চলে একসময় ভালো পরিমাণে দেখা যেত, এখন সেখানে রাজগোকরার উপস্থিতি থাকলেও সংখ্যায় অনেক কম। তবে সুন্দরবনে রাজগোকরার ভালো একটি পপুলেশন এখনও টিকে আছে। আচ্ছা, আপনি যে বলেন এরা সাপ খেয়েই বাঁচে, মানে এই কিং কোবরা অন্য সাপকে খায়? অন্য সাপকে খায়।
মানে সাধারণত কোন ধরনের সাপগুলোকে খায়? বিশেষ করে তারার সাপ, মানে বিষধর এবং অবিষধর, বিষধর এবং নির্বিষ সাপ দুই প্রকারের সাপই খেয়ে থাকে। তবে প্রিয় খাবার হচ্ছে দারার সাপ। এ কি আর অন্য কোনো প্রাণী খায় না? যদিও তার প্রিয় খাবার সাপ এবং একই সাথে যে সে ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণীও খেয়ে থাকে। আচ্ছা, এই সাপগুলো বিপন্ন হয়ে যাওয়ার মূল কারণ কি? প্রথমত যদি বলি যে বিদেশে সাপের এবং সাপের চামড়ার একটা ভালো রকমের ডিমান্ড আছে। যেমন একটি পরিসংখ্যান যদি দেই, 1996 থেকে 1998 সালের পর্যন্ত এই সময়টুকুর মধ্যে বাংলাদেশ থেকে শুধুমাত্র ইটালিতেই প্রায় 10,000 সাপের চামড়া রপ্তানি হয়, এবং 1999 সালে গিয়ে তখন সাইটেস পারমিশন ব্যান করে দেওয়া হয়। এই যে বাইরের বাজারে যে সাপ এবং সাপের চামড়ার ডিমান্ড এবং একই সাথে বিষধর সাপের যে বিষের যে ডিমান্ড, এইটাকেই পুঁজি করে এক ধরনের অসাধু মহল দেখা যায় যে বিভিন্নভাবে সাপের কেনা বেচা করে যাচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় সাপের হোলসেল মার্কেট সেটি এখনও চালু আছে। এবং আমাদের যে বেদে সম্প্রদায় বা যার সাপুরিয়া, এরা কিন্তু সচরাচর আর এইভাবে খেলা দেখায় না। এদের এখন অনেকেরই মূল পেশা হয়ে দাঁড়িয়েছে, তারা সাপ দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এবং এগুলো কোনো একটি চক্রের হাতে বিক্রি করে দেয়। এছাড়া দ্বিতীয় যে বড় কারণ সেটি হলো আমাদের দেশের মানুষের মনে সাপ সম্পর্কে ছোটবেলা থেকে একটি বিরূপ ধারণা আছে। যেমন শিশুকালে যখন পড়ানো হয় অতে অজগর, অজগরটি আসছে তেড়ে, এই যে অজগর তো কখনো তেড়ে আসে না, কিন্তু শিশুকাল থেকেই যখন মানুষের মনে ঢুকে দেওয়া হয় যে অজগর বা সাপ আসলেই ভয়ঙ্কর, তখন থেকেই সে সেটা লালন করে। এবং এছাড়াও বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে মানুষের মনে, যেমন সব সাপই বিষধর, সাপ দেখলেই মারতে হবে, সাপ নাকি আবার গাভীর দুধ খেয়ে যায়, এ ধরনের যতগুলো কুসংস্কার আছে সবই আসলে ধারণা। কিন্তু সত্যিকার অর্থে এর কোনোটাই সাপ করে না বা সাপের দুধ খায় না, গরুর দুধ খেতে পারে না, না এটা কখনোই না, কারণ সাকিং পাওয়ার নাই। যার ফলে লোকজন যেভাবে মনে করে সাপের দুধ খেয়ে যায়, আসলে এক ধরনের রোগ হয় গাভীতে, যে বাটে এরকম ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, যে অনেকেই মনে করে ফেটে যাওয়া জায়গায় হয়তো সাপ কামড়ে ধরেছিল। এই ভ্রান্ত ধারণা থেকেই আসলে লোকজন সাপের প্রতি অনেকটা বিরূপ। আরেকটি সাপ হচ্ছে আপনার শঙ্খিনী। তো এই শঙ্খিনী সাপটা কি বিষধর না? শঙ্খিনী সাপ বিষধর, এটা আমাদের একটা ক্রিয়েটিভ স্পিসিস। তো শঙ্খিনী সাপ কিন্তু নকটার্নাল, রাতের বেলা বের হয়। কোনো সাপই কিন্তু মানুষকে এরকম হয় না যে তাকে তাড়া করে গিয়ে কামড় দিয়েছে। যদি সাপের গায়ের উপর কারো পা পড়ে, তাহলে সে নিজের আত্মরক্ষার জন্য তো ছোবল দিতেই পারে। এজন্য আমাদের মানুষেরই বেশি সচেতন হওয়া উচিত, যাতে আমি সরাসরি সাপের সংস্পর্শে এড়িয়ে চলতে পারি। রাতের বেলা চলাচলের সময় যদি টর্চ লাইট ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আরেকটি সাপ খুব সুন্দর, কালনাগিনী। বিষধর না অবিষধর? এটি সম্পূর্ণ নির্বিষ সাপ, তবে এটি নিয়ে লোকজনের মনে ধারণা আছে যে গালভরা এবং গালভরা নাম, যে কালনাগিনী মনে করে এটি কামড় দিলে আর মানুষ বাঁচবেই না, কিন্তু এটি অত্যন্ত নিরীহ একটি সাপ, কালনাগিনী। বাংলাদেশে এই সাপ নিয়ে কি কোনো সংরক্ষণের কাজ এবং গবেষণা, এই কাজগুলো কি হচ্ছে? সরকার যে বাংলাদেশ বন্যপ্রাণী আইন করেছে 2012 বন্যপ্রাণী আইন, এখানে কিন্তু সাপসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষিত, যার ফলে এই সংরক্ষিত থাকার কারণে কোনোভাবে কিন্তু সাপ ধরা, মারা বা নিজের কাছে রাখা এটা অবৈধ। এবং একই সাথে বাংলাদেশ বন বিভাগের যে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট আছে, তারা কিন্তু প্রায়ই দেখা যায় বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে এবং সেগুলো আবার প্রকৃতিতে ছেড়ে দেয়। এছাড়া গবেষণার মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাপ নিয়ে গবেষণা করছি, এবং সম্প্রতি কিন্তু সাপ নিয়ে যেমন অজগর সাপের ট্রান্সমিটার লাগিয়ে সেটার গতিবিধি সহ তার ইকোলজিক্যাল আসপেক্টে অনেক ধরনের গবেষণাই হচ্ছে। আমাদের দেশে নির্বিষ আর বিষযুক্ত সাপ, এর যদি আমরা তুলনা করি তাহলে কতগুলো হবে বিষধর এবং কতগুলো হবে নির্বিষ? আমাদের এই পর্যন্ত 78টি সাপের প্রজাতি আমরা রেকর্ড করতে পেরেছি বাংলাদেশ থেকে। এর মধ্যে 11টি প্রজাতি সামুদ্রিক সাপ, এবং সকল সামুদ্রিক সাপই বিষাক্ত। আর এছাড়া যে 67টি প্রজাতি আছে যেগুলো ডাঙায় থাকে, এর মধ্যে 16টি প্রজাতি বিষধর। তবে 16টি প্রজাতি বিষধর হলেও মানুষের সংস্পর্শে যে সাপগুলো থাকে, মাত্র 5টা থেকে 6টা প্রজাতি আছে যারা মানুষের সংস্পর্শে আসতে পারে। আর বাকি যে 10টা প্রজাতি থাকছে, এরা কিন্তু বিভিন্ন বনভূমিতেই থাকে, এরা বনভূমির বাইরে কখনো এদেরকে দেখা যায় না। যার ফলে বাকি যে 51টি নির্বিষ সাপ আছে, সেটা তুলনায় কিন্তু বিষধর সাপের পরিমাণ খুবই কম। আচ্ছা, আমরা এই উপকারী প্রাণীটিকে কীভাবে রক্ষা করতে পারি? প্রথমত আমাদের মনে সাপ সম্পর্কে যে ভয় ভীতিগুলো রয়ে গেছে, কুসংস্কার রয়ে গেছে, এগুলো দূর করার জন্য সচেতনতামূলক কিছু কার্যক্রম পরিচালনা করা দরকার। এক্ষেত্রে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে সাপের যে অবৈধ কেনা বেচা হয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রেড, এটা আইন প্রয়োগ করে বন্ধ করা উচিত।
আরেকটি জায়গায় প্রবলেম আছে, সেটি হচ্ছে অনেকেই কিন্তু অবৈধভাবে সাপের খামার গড়ে তুলছেন। এই যে খামার, এটা কিন্তু বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী এটা অবৈধ, কিন্তু সম্প্রতি অনেকেই একটা চক্র তারা অবৈধভাবে সাপের খামার করতে চায়, তারা ফরেস্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লাই না করে প্রাণী সম্পদ অধিদপ্তরে অ্যাপ্লাই করছে এবং সেখান থেকে কেউ কেউ দেখা যায় যে হয়তো বা পারমিশন পেয়ে গেছে। এই যে টানা পড়েন, এটি আসলে পরিষ্কার হওয়া দরকার। তাহলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় না অধিদপ্তর থেকে নিচ্ছে পারমিশনটা? প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, অধিদপ্তর থেকে পারমিশনটা নিয়ে এই খামার করছে। তখন কেউ হয়তো চ্যালেঞ্জ করতে গেলে বলছে না আমার পারমিশন আছে, কিন্তু আসলে পারমিশন তো দিবে হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট, যেহেতু বন্যপ্রাণী। তা আমরা এই ধরনের কাজ বন্ধ করতে হলে আর কি করতে পারি? নিয়ে আইন প্রয়োগ করতে হবে এবং একই সাথে আমাদের সচেতনতামূলক কার্যক্রমও বাড়াতে হবে। কেউ যদি এ ধরনের অবৈধভাবে সাপের কেনাবেচা চলছে বা এ ধরনের খবর পান, তাহলে অবশ্যই বন্যপ্রাণী যে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট আছে অথবা নিকটবর্তী থানা আছে সেখানে কিন্তু খবরটা পৌঁছে দিতে পারেন। তাহলেই দেখা যাবে যে আস্তে আস্তে সচেতনতার মাত্রা যত বাড়বে এই ধরনের অবৈধ কেনাবেচার পরিমাণও তখন কমে আসবে। তবে আরেকটি জিনিস করা দরকার, সেটি হলো আমাদের যে সাপুরিয়া সম্প্রদায় আছে, তারা হয়তো অনেক আগে থেকেই এই পেশার সাথে জড়িত, তাদেরও কিন্তু কথা চিন্তা করে তাদের একটা বিকল্প আয়ের উৎস বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক সাপ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সমগ্র পৃথিবীতে 3000-এর অধিক প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে মাত্র 400 প্রজাতির সাপ বিষধর। পৃথিবীর অন্যান্য দেশে কম বেশি সাপ দেখা গেলেও আইসল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড এবং নিউজিল্যান্ডে কোনো সাপ নেই। রেটিকুলেটেড পাইথন বা গোলবাহার অজগর বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি। একটি পূর্ণাঙ্গ গোলবাহার অজগর প্রায় 30 ফুট লম্বা এবং 160 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। জাপানে সাপকে অর্থ ও সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইন প্রণয়ন করেন। সঠিক উত্তরটি হল এ 1974 সালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন তানজিনা খানম, ছাত্রী, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের সাপ বেশি দেখা যায়? এ বিষধর সাপ, বি নির্বিষ সাপ। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, অজ্ঞতা ও কুসংস্কারের কারণে প্রায় সাপ মারা হচ্ছে, কিন্তু প্রকৃতিতে প্রতিটি সাপেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই পরিবেশে এদের গুরুত্ব বিবেচনা করে সাপ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী
মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা ক্ষণ। চাই 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 শুনে পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই, ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা ক্ষণ। শপথ করি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।